হ্যালো হ্যালো মোর্শেদ মোর্শেদ হ্যালো, কত টাকা চাই তোমাদের বলো, কত টাকা চাই তোমাদের বলো। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের আস্ত রাখবো না। নালে কিন্তু একটা কপ পারবো তোমার কল্লা রাস্তায় গড়া করে খাইবো। জি জি ভাই, সরি, আমি টাকা রেডি করছি, আমার মেয়েটার কিছু ক্ষতি করো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এবার মিলনে ফোন দে। জি জি জি, আচ্ছা জি। হ্যালো জি, লাদেন ভাই, আমি সরি, আসলে উনি নিজের কন্যার চিন্তা আসলে একদম ক্রেজি হয়ে গেছে, এটা কী করবেন, বুড়া মানুষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লাদেন ভাই। জি জি, বলুন কোথায় আসবো? উত্তরা 13 নম্বর ব্রিজে। ও আচ্ছা, এই 13 নম্বর ব্রিজের উপর। ওকে লাদেন ভাই, সেটা হচ্ছে আন্তর ঘন্টা খানিক পরে সাথে কি রিয়াকে নিয়ে ওখানে আসবে। ও আচ্ছা, আমাকে দিয়ে দেবেন। জি জি আচ্ছা, আমি টাকা দিতে আসবো। জি ভালো, হ্যাঁ জি সারা। আবু আবু প্রিন্সিপাল, আবু আবু কোথায়? সাথে চলে গেছে। চলে গেছে? জি বাগানে চলে গেছে। সেটাই তো সমস্যা। কি সমস্যা? শোনো, নির্জন জায়গায় লেনদেন করলে লোকজন সন্দেহ করতে পারে। কি সন্দেহ করবে, তোর না সবকিছু তো একটু বেশি বেশি বাড়াবাড়ি। তাহলে তাহলে কি মিলনে আবার ফোন করে বলবো আগের জায়গায় আসতে? না না, বারবার প্ল্যান চেঞ্জ করলে ও ভাববে না, এটা কেমন ধরনের কিডন্যাপার, বারবার শুধু ইনডিসিশনে ভোগে। ও ভাবলেই কি আর না ভাবলেই কি, ওর বউ তো আমাদের কাছে, টাকা দিব বউ নিব খালাস। সেটাও ঠিক। হ্যাঁ চল যে টাকা নিয়ে আসি। হ্যাঁ এটা কাজের কথা, চলো। পাইছি। কি পাইছেন রে ভাই? হ্যাঁ তোমার বোঝনে কাম নাই কি পাইছি, চলো ফলো। কিলো মে ভাই? ও জামি, ইটস টু মাচ, ফলো। আসো ভাই ফ্লোর। না থাক, ওই ছেলেটাকে দাওয়াত দিয়েছি একটু ভালো মন্দ খাওয়াবো বলে। আহ কত কষ্ট করে গাদাটা, বুয়া নেই নিজে হাতে দিয়ে খায়, টাকা পয়সাও হাতে নেই যে ভালো কিছু খাবে। বাবা কার কথা বলছো? ও দিন দিন তুইও দেখছি গাদা হচ্ছিস। হ্যাঁ বাবা, কি হচ্ছে? কিছুই হচ্ছে না, তবে হবে, হওয়ার সম্ভাবনা 50-50। এখন আর দেরি না করে এই যে এই খাবারগুলি রেডি করে যাও, আমি গাধা থেকে ডেকে নিয়ে আসছি। কি মানে? কি মানে? মানে ওই জিয়া নামে একটা গাধা থাকে না উপরে, তাকে আমি জামাই আদর করে খাওয়াবো আর কি। বাবা তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো, দাও না আমাকে এগুলো, কতক্ষণ ধরে ধরে আছে দাও। হ্যালো মুনমুন, আই মিস ইউ ডার্লিং, তুমি কখন আসবে? কি বলছো? আমি ঢং করছি? আমি ঢং করবো কেন? হ্যাঁ সত্যি ফারজানার মা, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফারজানা সে তো ইউনিভার্সিটিতে। আচ্ছা আমি বলবো তোমাকে ফোন করতে। হ্যাঁ আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা
ওম শান্তি। তুই কখন মিলনকে এখানে আসতে বলেছিস? আমি তো কিছু বলি নাই। ওই তো গেলে যে এক ঘন্টা পরে আসবে। আরে এক ঘন্টা তো কখন পার হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই, এটা কোনো মানে আছে? আরে যে জাতি সময় মতো টাইম মেনটেন করতে পারে না সে জাতির কি হবে? কিচ্ছু হবে না, মানে কোনো উন্নতি হবে না, সব ধ্বংস। আচ্ছা শোন রুবেল, টাকাটা পেলে কিন্তু আমি ওখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে সোজা স্যারের ওখানে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ কিন্তু মিলনই তো এখনো আসছে না, মানে সন্ধ্যা তো বাকি নেই, সময় মতো টাকা না পেলে তো আমি মানে চাকরিটাও পাবো না। এই জিয়া ভাই, আপনি এত অস্থির হন না তো, একটু শান্ত হন। শোনেন, আমার মন বলতেছে সব ঠিক হয়ে যাবে, আপনার চাকরিটাও ঠিক থাকবে, আমার ফিল্ম মানে বুঝেন না বিষয় টিসে আর কি। ফাইজান, আপনারা কি খুব বেশি টেনশনে আছেন নাকি? কি আপনি? আমি কে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমার কাছে কি আছে। কি আছে? কি আছে? সুইট 16 থেকে বেস্ট 40 পর্যন্ত সব ধরনের ফাটাফাটি মাল আমার কালেকশনে আছে, লাগবে নাকি? হ্যাঁ কি লাগবে রে, কি আছে ওনার কাছে? এটা কি হাত? সম্ভবত হাত, হ্যাঁ শক্তিশালী হাত হবে। এই শক্তিশালী হাতটা যদি গালের উপর পড়ে তখন সেটা কি হয়? থাপ্পড়। বিয়া করছস? না। ও তাহলে তোর একটাতে হবে না, দুই গালে দুইটা লাগবে। সরি ভাই, আপনারা দুজন ওই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেন, চলে চলে এখন এসব বেশি চলে। মানে কি কি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলে গেল? আরে বুঝেন না আপনি, ও কি করে যায় না? আরে আপনার আমার মধ্যে এই মানে কি, আরে আপনি পুরুষ আমিও পুরুষ। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বুঝছেন না? দোস্তানা ফিল্মটা দেখছেন? দোস্তানা না, তাও তো দেখি নাই। ফিল্মটা দেখিনি তাহলে আমি আপনার কেমনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুন বোঝাতে হবে না বোঝাতে হবে না, চল চল হাঁটা না মান। কেন? আরে এইটাই তো কয়ে গেছে ও, চল। আচ্ছা তোমার দেওয়া তথ্য যদি ভুলভাল কিছু হয়ে যায় তাহলে কিরকম বিপদে পড়বো তুমি কিছু বুঝতে আসো? জি